আপনারা দেখছেন অনলাইন মিডিয়া নিউজ চ্যানেল বঙ্গদর্পণ। গোটা দেশ জুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে প্রশাসনিক তৎপরতা বেশ লক্ষণীয়। তবুও বেশ কিছু জায়গা থেকে অভিযোগ এসে যাচ্ছে, লকডাউন অমান্য করে রাস্তার মানুষজন ইতস্তত ঘোরাফেরা করছে। এমন একটি ঘটনার সাক্ষী নদিয়া জেলার সীমান্তবর্তী এলাকা চাপড়া হাটখোলা গ্রাম পঞ্চায়েতে। যদিও এলাকার স্থানীয় একটি ক্লাবের পক্ষ থেকে গ্রামবাসীদের সাবধানতা করার জন্য নির্দেশিকা জারি হয়েছে, তবুও হেলদোল নেই ওই এলাকার বাসিন্দাদের।